নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে জেলা প্রশাসনের পদযাত্রা, ফ্ল্যাগ অফ করে সূচনা। শিলচরেও কুড়ি দফা দাবি জানিয়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন পোস্টাল এমপ্লয়িজের। পালংঘাটে শিব মন্দির সহ চারটি বাড়ির ঠাকুর ঘরে হানা নিশিকুটুম্বের, লুট কাসুর ঘণ্টা। এবারে সংবাদ বিস্তারিত। ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো এক তিরঙ্গা যাত্রা। দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদী কা অমৃত মহোৎসব কর্মসূচির অঙ্গ হিসেবে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এদিন ফ্ল্যাগ অফ করে তিরঙ্গা যাত্রার সূচনা করেন জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার রমনদীপ কৌর। এদিনের তিরঙ্গা যাত্রায় সরকারি ও বেসরকারি বিভাগের সকল কর্মকর্তারা উৎসাহের সাথে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এদিনের তিরঙ্গা যাত্রাটি শহরের ডাকবাংলা এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীবাগ ময়দানে পৌঁছে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা আগামী 13, 14 ও 15 আগস্ট জেলার প্রত্যেক নাগরিকদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। তিরঙ্গা যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। हेल्थ विंग सारे एजुकेशन सबके इन्वॉल्व करके फुट रैली को उद्देश्य ये था कि लोगों में जो जागरूकता है उसको और बढ़ाएं। 13 तारीख को सबके घर में बताता हूँ किसी भी फॉर्म में हो पर हो, और हर घर तिरंगा के लिए हम लोग का ये वन ऑफ द मोस्ट इंपॉर्टेंट हमारा ये एक रैली था। ऐसा और एक दो रैली कल जैसे हम लोग कोशिश करें, कुछ लतीपुर एरिया में भी कल हम लोग कुछ करने का कोशिश कर रहे हैं। अच्छा, कौन कौन डिपार्टमेंट है आपके साथ लेकर? सारे डिपार्टमेंट हैं यहाँ पे, एजुकेशन, हेल्थ, ब्लॉक, सीओ, जिला परिषद, जिला परिषद चेयरमैन, सब थे। PWD, PHE, सारे लाइन डिपार्टमेंट। Appealing everyone, all citizens of Kachar, to come out and take a Tiranga and hoist a Tiranga in their houses so as to give a common appeal of it. One point after defense, the point is going to be collected. So it is, all forces are here, district police is here, we have people from CRPF, we have people from some vehicles and other units of air force is also here. ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ কাছাড় ডিভিশনের উদ্যোগে সর্বভারতীয় ডাক ধর্মঘট পালন করা হয় শিলচরে। ভারতীয় ডাক বিভাগকে বেসরকারিকরণ ও নিগমীকরণ সহ 20 দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার শিলচরেও সর্বভারতীয় ডাক ধর্মঘট পালন করা হয়। এদিন শিলচর স্থিত মুখ্য ডাকঘর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সংস্থার কর্মকর্তারা ট্রাঙ্ক রোড সংলগ্ন ডাক বিভাগের কার্যালয়ের সম্মুখে পৌঁছে সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন সহ বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ডাক বিভাগের গ্রসি, MTS, DGS এবং পোস্টম্যান সহ ভারতীয় ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, ভারত সরকার ভারতীয় ডাক বিভাগকে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক প্রাইভেট লিমিটেড নাম দিয়ে বেসরকারিকরণ ও নিগমীকরণ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে, যা বিভাগীয় কর্মকর্তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিক্ষোভ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংস্থার কর্মকর্তারা জানান, ভারতীয় ডাক বিভাগে 2,54,000 গ্রামীণ ডাক সেবক এবং প্রায় 2,00,000 বিভাগীয় কর্মচারী রয়েছে। এমত অবস্থায় ক্ষমতায় আসেন বিজেপি সরকার, সুকৌশলে পোস্টাল ইউনিটিতে বেসরকারিকরণের নামে ভাঙার চেষ্টায় উঠে পড়ে লেগেছে বলে জানান তারা। ডাক বিভাগকে বেসরকারিকরণ করা হলে SBRD ও MIS সহ সুকন্যা সমৃদ্ধি যোজনার কোটি কোটি টাকা কোথায় রাখা হবে তা বুঝে উঠতে পারছেন না বিভাগীয় কর্মচারীরা। সুকৌশল ভাবে আমাদের পোস্টাল ইউনিটিকে
ভাঙার চেষ্টা করিতেছেন, একরকম গ্রামীণ ডাক সেবককে আলাদা করার চেষ্টা। দুই নম্বর হইল গিয়ে আমাদের যে পোস্টাল ডিপার্টমেন্ট সুকৌশলে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক নামে লিমিটেড, হ্যাঁ লিমিটেড, পরবর্তীতে লিমিটেড করা হয়েছে, তার সঙ্গে আমাদের যে এসপির টাকা, আরডির টাকা, এমআইএস এর টাকা, সরকার যে কইছে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা কোটি কোটি টাকা, এই টাকাটা পাবলিকে জন্মত থাকিয়া 21 বছর পর্যন্ত মেরার সরকারের কাছে গচ্ছিত আছে। যদি এই ডাক বিভাগ বেসরকারীকরণ করা হয় তখন এই কোটি কোটি টাকা কোথায় রাখা হবে? বিরলার পুঁজিতে, না আডবাণীর পুঁজিতে, না কর্পোরেটের পুঁজিতে, সেটা আমরা বুঝতে পারছি না। সেই দিক বিবেচনা করে আজকে আমরা কাছাড় ডিভিশনের ডাক কর্মচারীরা একযুগে এই সরকারের এই ডাক বিভাগকে বেসরকারীকরণের প্রতিবাদে আজকে আমরা একদিনের ডাক ধর্মঘট সর্বভারতীয় লেভেলে আমাদের আসাম সার্কুলেও সুন্দরভাবে। ধলাই থানাধীন পালংঘাট জিপির রায়পাড়া রুকনি প্রথম খণ্ড গ্রামে একই রাতে একসঙ্গে গ্রামের সার্বজনীন শিব মন্দির সহ এলাকার চারজন ব্যক্তির বাড়ির ঠাকুর ঘুরে চুরির ঘটনা ঘটল। এ নিয়ে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে পালংঘাট রায়পাড়া সার্বজনীন শিব মন্দির সহ গ্রামের সজল রায়, লাকি রায়, শৈলেন্দ্র রায় ও অনুপম শুক্ল বৈদ্যের বাড়ির ঠাকুর ঘরেও চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা সহ মন্দিরের কাসর, ঘণ্টা, করতাল ইত্যাদি লুট করে নিয়ে যায়। একইভাবে গ্রামের চারজন লোকের ঘরে হানা দিয়ে ঠাকুর ঘরের দরজা ভেঙে পূজার সামগ্রী চুরি করে পালায় নিশু কুটুম্বরা। এদিকে এলাকার এক ব্যক্তির বাড়িতে ঠাকুর ঘরে থাকা মা কালী মূর্তিও ভেঙে ফেলে দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় পালংঘাট ফাঁড়ির পুলিশ। গোয়েন্দা কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়, তবে নিশি কুটুম্বের সন্ধান পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তারা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চুরি কাণ্ডের সঙ্গে জড়িতদের অতি সত্বর গ্রেফতারের পাশাপাশি উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। ডগ স্কোয়াড এসেছিল, কুকুর এসে তার কার্য সম্পাদন করে গেছে, ধরতে পারেনি। বারবার নদীর পাড়ের দিকে কুকুর ছুটে গেছে, ওদিকেই সংকেত করছিল যে চুর বাহিনী নিশ্চয়ই নদী দিকে নৌকার মাধ্যমে বা কোনো কিছু এরকমের মাধ্যমে এসেছিল, সেটা ইঙ্গিত করে গেছে। ভিডিপির একজন ভাইয়ের সাথে চুরের মুখামুখি, দুজন চোর না দুজন লোকের মুখামুখি কথাবার্তা হয়েছে, উনি কর্তব্য পেয়েছেন অপরিচিত, কিন্তু ওরা ওনাকে স্যার বলে সম্বোধন করেছে। তার মানে এই গ্রামের আরো একজনের নামও বলেছে যে ওদের বাড়িতে এসছে, তার মানে যে দুজন লোক ছিল তারা খুব বেশি দূরের নয়, এখানে আশেপাশেরই, হয় এপারের হবে না হলে ওপারের হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন হিন্দু তো কোনো মন্দিরে চুরি করবে না, কোনো মূর্তি ভাঙবে না, তা তার মানে সেটা ইঙ্গিত হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো ওই হিন্দু বা ও মানুষ সম্প্রদায়ভুক্ত কোনো লোকের কাজ। আমরা প্রশাসনের কাছে আর্জি রাখছি যে খুব বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এদের ধরে এনে উপযুক্ত শাস্তি। কাছাড় জেলার বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরব হলো কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। বুধবার গ্রাহক সুরক্ষা সমিতির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে জেলার বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিভিন্ন তথ্য জনসক্ষমে তুলে ধরা হয়। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে এপিডিসিএল এর বিভিন্ন সাবস্টেশন গুলো জলের নিচে তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বৈদ্যুতিন ট্রান্সফরমারও মাটির নিচে ছিল, যার দরুন জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে জেলাবাসীদের। সেই বিষয়টি মাথায় রেখে সংস্থার কর্মকর্তারা বৈদ্যুতিন ট্রান্সফরমারগুলোকে মাটি থেকে 6 থেকে 8 ফুট উঁচুতে বসানোর জন্য এদিন জোরালো দাবি জানান সংশ্লিষ্ট বিভাগকে। পরে এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। এতগুলো সাবস্টেশনের মধ্যে চিরুকান্দি সাবস্টেশন 2 আপনার
শিলচরের একটা বিশাল অংশকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এই যে আপনার চেঙ্কুরি রোড হয়ে কলেজ রোড হয়ে সুভাষনগর রোড হয়ে অম্বিকাপুরটি হসপিটাল রোড বিলপার্ট লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে আপনার চেঙ্কুরি এসব অঞ্চল এই সাব ডিভিশন টু থেকেই আপনার পাওয়ার সাপ্লাই করা হয়ে থাকে। তো এটা যদি খুব অবিলম্বে যদি সংস্কার করা না হয় এবং এটাকে 6-7 ফুট উঁচুতে না তোলা হয় তো ভবিষ্যতে বন্যা হলে পরে জনগণ আবার দুর্ভোগের মধ্যে পড়বে। শুধু তাই না, আপনার আরেকটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবার বন্যায় 1025টি ট্রান্সফরমার জলের তলায় সরাসরি চলে গিয়েছিল। কারণ ট্রান্সফরমারগুলো মানে শহরের এই রাস্তাঘাটের বা নালার কাজ হওয়ার ফলে এসবের ঠিক কিনারেই ট্রান্সফরমারগুলো বসানো থাকে। তো এটা মাটির সঙ্গে আপনার ট্রান্সফরমারের সম্পর্ক হয়ে গিয়েছিল। ফলে এই 125টি ট্রান্সফরমার জলের তলায় চলে যাওয়ায় আপনার পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যায় পাড়ায় পাড়ায়। প্লাস 167টি ট্রান্সফরমারের অবস্থা খুবই বাজে ছিল, এটাকে অনেক উঁচুতে উঠাতে নাকি হয়েছে। তার ফলেই পাড়ায় পাড়ায় জনগণ বিদ্যুৎ পেয়েছে। যাপিত জীবনের বিভিন্ন স্মরণীয় দিনের উদযাপন অনেকেই অনেকভাবে পালন করে থাকেন, কিন্তু শিলচর শহরের অতি পরিচিত সাংস্কৃতিক মুখ প্রজ্ঞা অন্বেষা এবং সুপ্রিয় চৌধুরী তাদের বিয়ের প্রথম বার্ষিকী উদযাপন করলেন মরণোত্তর দেহদানের মাধ্যমে। চিকিৎসা বিদ্যার পড়ুয়াদের অনেক সময় দেহের নানা বিধ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করার জন্য কঠিন সমস্যার মুখে পড়তে হয়। পড়াশোনার সময় দেহের অভাবে চিকিৎসা বিদ্যার পড়ুয়ারা সঠিকভাবে বিদ্যা অর্জন করতেও বাধাপ্রাপ্ত যাতে না হন সেই কথা মাথায় রেখে বর্ষপূর্তিতে এই দম্পতি দেহদানের কঠিন সিদ্ধান্ত নেন। বিয়ের সময় দেহদানের ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে সেই ইচ্ছে পূরণ হয়নি তাদের, তাই বিবাহের প্রথম বর্ষপূর্তিতে তাদের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে এগিয়ে আসে দ্য হিউম্যান সায়েন্স ফোরাম। এদিন আমন্ত্রিত অতিথিদের সামনে কাগজপত্রে স্বাক্ষর করে সুপ্রিয় এবং প্রজ্ঞা দেহদান করতে পেরে খুশি ব্যক্ত করেন। পাশাপাশি এই ধরনের কাজে জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটা ভাবলাম যে আমরা আজকে দুজনই বডি ডোনেট করলাম, যাতে করে মানে চিকিৎসা বিজ্ঞানে একটু উন্নতি হয়, হ্যাঁ মানুষ যাতে উপকৃত হয়। হ্যাঁ, মরণোত্তর এই দেহদানের এই সত্য প্রচেষ্টা আমরা আজকে বিবাহবার্ষিকীতে করলাম। প্রথম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে আমরা ভাবলাম দিনটাকে বন্ধু বান্ধবদের নিয়ে পালন করি, তো একই সঙ্গে আমরা দিনটাকে একটু অন্যভাবে পালন করতে চেয়ে আজকে আমরা মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলাম দুজনেই, তো যাতে এভাবে এই দেহদানের মাধ্যমে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়। এবং আমি মনে করি যে একজন বৈজ্ঞানিক মানসিকতা যারাই আমরা পোষণ করি তাদের প্রত্যেকেরই উচিত এভাবে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করে রাখা, যাতে মৃত্যুর পরও আমাদের দেহটা কোনো না কোনোভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কাজে লাগে। তো আজকের দিনে আমরা সেই অঙ্গীকারটা করি। সড়ক দুর্ঘটনায় আহত আমরাঘাট কালাখালের বাসিন্দা তথা অসহায় গাড়ি চালক শেবুল হোসেনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বরাকভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বেশ কিছুদিন থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শেবুল হোসেন। মেডিকেলের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবুল হোসেনের পরিবারকে শীঘ্রই অস্ত্রোপচারের কথা অবগত করলে মাথায় বাজ পড়ার মতো উপক্রম হয় শেবুল হোসেনের পরিবারের সদস্যদের। জানা গেছে পরিবারের একমাত্র তিনিই উপার্জনকারী, তিন কন্যা সহ স্ত্রীকে নিয়ে কোনো রকম দিন যাপন করছিলেন তিনি, কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় অচল হয়ে পড়েন তিনি। অসহায় হয়ে তার অস্ত্রোপচারের জন্য সাহায্যের আর্জি জানান তিনি। তাদের এই দুর্দিনের খবর পেয়ে বরাকভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজে গিয়ে খবর নেন এবং চিকিৎসা বাবদ নগদ 7,000 টাকার তাদের হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, আসসালামু আলাইকুম, আমি বরাকভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা।
তো আমরা কর্মকর্তা সবে মোটামুটি সাহায্য সহযোগিতা করুন যে ভূমিকাঘাত তো নগদ অবস্থা খালাখাল আপনারা খালাখাল থেকে একজন অসুস্থ মানুষ মেডিকেল আসেন নগদ অবস্থা তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অ্যাক্সিডেন্টে তারা পুরো অসহায় মানুষ তার প্রতিকে মানে তারা কিছু সাহায্য সহযোগিতা চাইছেন আর্থিক অবস্থা খুব ভালো না তার লাগে মানে আমরা কমিটির থেকে কিছু সাহায্য সহযোগিতা আর আগামীতেও দিনও আমরা ওলা আরও ভালো কাজ করতাম বা ওলা সহযোগিতা করতাম অনেক মানুষের সহযোগিতা করতাম তো খাস করিয়া মানে তার লাগে দোয়াও করবো আর কিছু সাহায্য সহযোগিতা করবেন এই যে অবস্থা আমি দেখি মানে একজন মহিলা মানুষ বেশ অসহায় অবস্থায় খান্দিতরা কারণ স্বামী একবারে ইয়ত অপারেশন থিয়েটারও হারাইছে নতুন অবস্থায় আরও অনেক সাহায্য করতাম আর আজকে এটা শুনিয়ে আমি ভীষণ আনন্দিত যে বরাবরই ইয়ত সুন্নি অ্যাসোসিয়েশনের যে একটা সাহায্য করতে কত করেছি আপনার প্রত্যেক মাসে যদি এরকম যদি একটা সংস্থা লইয়া বা সংগঠন করিয়া যদি যে কোনো মাসে যদি হিন্দু মুসলিম শিখ ইসাই যে কোনো সর্বধর্ম নির্বিশেষে যদি মাসে যদি সাহায্য করি যে আমরা প্রত্যেক আসি তাকে উপকৃত হইব আর প্রত্যেক দিন তার লাভবান হইব তা কি আমার আমি আমার প্রত্যেককে এটা জানাইয়া সংস্থারে আরও মানুষ জড়িত হই আরও মানুষের সাহায্য করার থাকে এটারে নাই পরিবারে না আর এটা কোনো হিন্দুকে মানুষ চিন্তা চতুর্থ বাচ্চা আছে অক্ষয়া পাত্র ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বুধবার বড়খোলা বিধানসভা কেন্দ্রের জলু ময়নাগর লালবাগ বাগানের নাচঘরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে এদিন প্রায় ১০০ জন অসহায় মানুষের মধ্যে দুপুরের খাদ্য বিতরণ করা হয় এদিন ফাউন্ডেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন মান্না মুখার্জি সুদীপ চক্রবর্তী পিন্টু ঘোষ প্রমুখ বিপিন সিং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮, ১৯ এবং ২০ আগস্ট শিলচর সংগীত বিদ্যালয়ে একটি মণিপুরী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত করা হবে কর্মশালা শুরু হবে প্রতিদিন বিকেল ৪টা থেকে এবং এতে প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন সুদূর মুম্বাইয়ের পদ্মশ্রী দর্শনা চাভেরি কর্মশালার শেষে অর্থাৎ ২১ আগস্ট সন্ধ্যা ৬টায় শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান এক প্রেস বার্তায় এই খবর জানান শিলচর সংগীত বিদ্যালয়ের প্রশিক্ষক ভাস্কর দাস শিলচর শহরের বেশ কিছু নাচের স্কুল যারা প্রতিষ্ঠিত স্কুল আছে এবং এছাড়াও যারা আছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কারণ এটা মণিপুরী নৃত্য এটা পিওরলি একটা শাস্ত্রীয় নৃত্য এটার সাথে অন্য কোনো মণিপুরী নৃত্য ভারতনাট্যম বা কত্থক নৃত্য পিওরলি শাস্ত্রীয় নৃত্য এগুলোকে জানতে গেলে এটা বিরাটভাবে এইরকম একটা ওয়ার্কশপ না হলে পরে আমরা অনেক জিনিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে ওনার এই বয়সেও শ্রদ্ধা আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন শিল্পী দর্শনা জাভেরি জি সুদূর মুম্বাই থেকে শিলচরে নর্তনাশ্রমের আমন্ত্রণে যে এসছেন আমরা তাতেই বিপুলভাবে একটা আনন্দ নমস্কার আগামী ১৮, ১৯, ২০ আগস্টে ২০২২ তাতে পদ্মশ্রী দর্শনা জাভেরি উনি বম্বে থেকে আসছেন সংগীত বিদ্যালয়ে তিন দিনের ওয়ার্কশপ হবে স্কুল মণিপুরী নর্তনাশ্রমের আন্ডারে আর ২১ আগস্টে বিশেষ অনুষ্ঠান থাকবে এটাও সংগীত বিদ্যালয় ৬টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়েছে এই যাত্রাটি পূর্ণাগ্রাম থেকে শুরু করে মারকুলিনি গিয়ে শেষ হয় প্রায় ২০০০ লোক এই পদযাত্রায় সামিল হয়েছেন মিছিলে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় লক্ষ্মীপুরের মহাকুমাধিপতি সুদীপ নাথ অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টিনা লক্ষ্মীপুরের
পুরপতি মৃণালকান্তি দাস, উপপুরপতি রবীন্দ্র সিং, ওয়ার্ড কমিশনার এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা অনুষ্ঠানের শেষে পুরপতি মৃণালকান্তি দাস বিস্তারিত বক্তব্য রাখেন। যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে আছে 13 তারিখ ঘর ঘর তিরঙ্গা, মতলব আপনারা শহরে যারা আছেন সবের ঘরে পতাকা তুলবেন এবং এটা আমাদের এই দেশকে স্বাধীন করতে যে বীররা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবার সম্মান পাই না, আমরা একটা সম্মান পেয়েছি। এই তিন দিন আমরা ঘরের মধ্যে তিরঙ্গা জানিয়ে আমরা এটা পালন করবো। প্রথমে আমরা 15 তারিখের একটা প্রোগ্রাম আছে অমৃত সরোবর মেলা, সেই মেলা আমরা শুরু হবে সকাল 10:30। সেই মেলাতে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তৎসঙ্গে জানাচ্ছি সেই মেলা থাকছে আমাদের লক্ষ্মীপুর শ্মশান রোডের যে সরকারি পুষ্করণী আছে সেই পুষ্করণীর মধ্যে সেই মেলাটি হবে। এবং এই মেলাতে অনেকগুলি প্রোগ্রাম আছে যেমন আর্ট কম্পিটিশন, কুইজ প্রতিযোগিতা, অ্যাসেম্বল কিট এবং সবার লাস্টে থাকছে সঙ্গীত প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা আর তার সুপর থাকবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। সেই দিনপর অনুষ্ঠানে আপনাদের সাহায্য ও সহযোগিতা আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। শিলচর সার্কিট হাউস রোড স্থিত সাইবাবা ট্যাক্সি স্ট্যান্ড সংস্থার পক্ষ থেকে মহরম উপলক্ষে পথচারী পুরুষ মহিলা ও ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন স্বাদের কোল্ড ড্রিঙ্কস বিতরণ করা হয়। মঙ্গলবার সাইবাবা ট্যাক্সি স্ট্যান্ডের পক্ষ থেকে শামসুল হক মজুমদার সাংবাদিকদের জানান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এইভাবে মহরম ঈদ বিশ্বকর্মা পূজা সহ বিভিন্ন উৎসবের সময় পথচারীদের মধ্যে কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আচার্য, মাসুক উদ্দিন বড়ভুইয়া, বীরেন্দ্র দাস, নাজিম উদ্দিন, পালু বর্মন, বাবুল লস্কর, পুতুল বড়ভুইয়া, বাপ্পু মাঝার ভুইয়া, আলী আহমেদ প্রমুখ। সাইবাবা স্ট্যান্ডের্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আমরা সবে হিন্দু মুসলিম সবই ড্রাইভার আছি, আমরা সবে উপলক্ষে সার্কিট হাউস রোডের সবে চান্দা তুলিয়া এটার আয়োজন করছি। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে উধারবন্দ বিধানসভার গোসাইপুর জিপিতে হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে এক পদযাত্রা শুরু হয়। গোসাইপুর জিপির জনগণ এসএজি গ্রুপের সদস্য এবং আইসিডিএস কর্মীরা এতে অংশগ্রহণ করেন। মিছিলটি গোসাইপুর লস্কর দোকান থেকে শুরু করে 5 মাইল হয়ে শেষ হয়। পরে আলতাফ হোসেন লস্করের বাড়িতে এক সভা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের জন্য জনগণকে উৎসাহিত করা। গোসাইপুর জিপির সভাপতি নজরুল ইসলাম লস্কর জানান, ওই জিপিতে 500 পরিবারের হাতে তিরঙ্গা বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসের জন্য 13, 14 এবং 15 আগস্ট প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানান তিনি। আজকে আমরা 10ই আগস্ট গোসাইপুর দুর্গানগর জিপির তরফ হইতে এসএইচজির সঙ্গে নিয়া এবং আইসিডিএস ওয়ার্কার সঙ্গে নিয়া গোসাইপুর জিপির জনসাধারণ লয়ে আমরা ঘরে ঘরে তিরঙ্গা উদযাপন উঠানের লাগিয়া যে অভিযান চালাইছি তার মধ্যে আজকে আমরা 350 কি 350 অ্যাকচুয়াল অরিজিনাল কাউন্টিংটা হইতে পারলাম না, 500 মতো হইব আজকে আমরা ফ্ল্যাগ ডিস্ট্রিবিউট করছি। আর আমরা আজকে একটা র্যালি করছি আজকে আমরা গোসাইপুর জিপুর লস্কর দোকান পয়েন্ট হইতে 6 মাইল পয়েন্ট পর্যন্ত প্রায় প্রত্যেক মানুষই এসএইচজি সকল এসএইচজি আইসিডিএস ওয়ার্কার গোসাইপুর সকল জিপির সকল জনসাধারণ প্রত্যেক ওয়ার্ড মেম্বার নিয়ে সঙ্গে নিয়ে আমরা একটা র্যালি করছি। তার মধ্যে আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে স্বপ্ন দেশের 75 বছর উপলক্ষে যে ঘরে ঘরে তিরঙ্গা উঠানের লেগে এটা আমরা প্রয়াস চালিয়ে যাই আর আশা করছি আমার জিপিতে আজকে 500 মতো ডিস্ট্রিবিউট হয়েছি। আর আমরা কালকে থেকে আরও ডিস্ট্রিবিউট নই বলি আমি আমার স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বুধবার সোনাই সার্কেল অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
আটাত সার্কেল অফিসার বিকাশ ছেত্রীর পৌরোহিত্যে সভায় সোনাই এলাকার সকল সরকারি কার্যালয়ের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। ১৩ আগস্ট থেকে স্বাধীনতা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি সভায় নেওয়া হয়। উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। आज सर्कल ऑफिस में हम इंडिपेंडेंस डे, जो अपकमिंग इंडिपेंडेंस डे है, इट इज़ द 76th इंडिपेंडेंस डे, आज़ादी का अमृत महोत्सव भी हम सेलिब्रेट करने वाले हैं। तो उससे रिलेटेड आज मीटिंग क्या है, म्यूनसिपल बोर्ड के वाइस चेयरमैन भी थे, CDPOs लोग, ऑर्गेनाइजेशन, एवरीवन वेयर दियर ओवर दियर। सो ये डिसाइड किया है कि प्रोग्राम को किस तरह से ग्रैंड सक्सेस किया जाए। सो 13 से लेकर 15 तक जो गवर्नमेंट का प्रोग्राम है हर घर तिरंगा, उसको किस तरीके से बेनिफिशियल और उसका आउटकम बहुत अच्छी तरीके से सब घर में तिरंगा को किस तरीके से प्रतिष्ठित हिसाब से हम आगे लेकर जाएंगे, किस तरीके से उसको सक्सेसफुल हिसाब से करें, वही हमारा आज का प्लान था। एंड ऑल्सो अपार्ट फ्रॉम दैट 15 अगस्त को किस तरीके से प्रोग्राम करेंगे, एग्जीबिशन, क्विज कॉम्पिटिशन, रैलीज, इसके बारे में आज बात हुआ है। तो जो आज का जो आउटकम था वो डेफिनेटली बहुत सक्सेसफुल हुआ है, एंड डेफिनेटली ऑल वेयर इक्वली पार्टिसिपेटिव, एंड ऑल्सो द आउटकम डेफिनेटली विल बी अ ग्रैंड सक्सेस। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে। আগামী 13 থেকে 15 আগস্ট ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে সমস্ত দেশবাসী স্বাধীনতার মহোৎসব উদযাপন করবেন। এদিকে লক্ষ্য রেখে ব্যাপক প্রস্তুতি চলছে পূর্ব সোনাইর সুন্দরী জিপিতে। বুধবার সুন্দরী জিপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন জিপি সভানেত্রী এম মমতা সিং এর প্রতিনিধি চুন্নিলাল সিংহ, সচিব কৃপাশঙ্কর দত্ত, জিআরএস তরুণ সিং, এপি সদস্য জয়রুল ইসলাম বড়ভুইয়া, বিধায়ক প্রতিনিধি ইকবাল হোসেন লস্কর, তারা স্থানীয় নাগরিক ও গ্রুপ সদস্য মৃণাল কান্তি দাস, ইবাদুর রহমান বড়ভুইয়া, কুন্তুমালা দাস, ব্রজেশ দাস, রিবুল হোসেন লস্কর, ইয়ানুল হক বড়ভুইয়া, রুবেল হোসেন, নাজানে উদ্দিন লস্কর, মোনার হোসেন, অমিত সিং, অ্যালবিমল সিং, কিষানন্দ মুখার্জি প্রমুখ ব্যক্তিদের পাশে রেখে সংবাদ মাধ্যমের কাছে সম্পূর্ণ বিবরণ তুলে ধরেন। পরে জিপি অফিস থেকে এক জনজাগরণ বাইক র্যালি বের করা হয়। আমরা সুন্দরী জিপি কা হর ঘর মে হামনে ইয়ে সন্দেশ পৌঁছানে কে লিয়ে হাম আজ হাম ইয়ে হাম ইসলিয়ে বহুত বহুত সুন্দরী বাসিয়ং কো ধন্যবাদ দেনা চাহুঙ্গা সাথ সাথ অর অর ইয়ে পালন हर घर में पालन करना है, हर ऑफिस में पालन करना है, और हर स्कूल हम शॉप में हमने पालन करना है। साथ साथ ये मैं लास्ट में ये बताना चाहूंगा, इस 5 दिन ये पालन करने के बाद जो फ्लैग और राष्ट्रीय तिरंगा को संभाल के रखना है, और ये अगले बरस में भी काम आएगा, और इसको कहीं खत्म हो गया करके अलग जगह पर आई फेंक फाक के नहीं रखना है, इज्जत से घर में संभाल के रखना है, पूजा करके रखना है। দক্ষিণ করিমগঞ্জের রাজপথে কংগ্রেসের তিরঙ্গা যাত্রা সম্পন্ন হলো বুধবার। হাতে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার থেকে বাটিয়া বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটার তিরঙ্গা পদযাত্রায় পা মিলিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরীর উদ্যোগে এই গৌরবময় তিরঙ্গা যাত্রা পা মিলিয়েছেন পুরুষ মহিলা সব মিলিয়ে প্রায় 5 শতাধিকেরও অধিক লোক। তাছাড়া পদযাত্রায় সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদের চৌধুরী, প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত, জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, গৌরবময় তিরঙ্গা যাত্রার দক্ষিণ করিমগঞ্জ ব্লক ইনচার্জ শুভঙ্কর দাস সহ কংগ্রেসের ভাতৃ সংগঠন সেবাদল, ইয়ং ব্রিগেড, NSUI, মহিলা কংগ্রেস, সংখ্যালঘু কংগ্রেসের কর্মকর্তারা এদিনের তিরঙ্গা পদযাত্রা শেষে ব্লক সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সম্পর্কে নিজের মত ব্যক্ত করেন। আজকের এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সর্বস্তরের জনসাধারণকে, কংগ্রেস কর্মীদেরকে, আমি দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম নমস্কার জানাই। এই 75 বর্ষ স্বাধীনতা পূর্তি উপলক্ষে এই হাতে হাতে পতাকা যাত্রায় যে জাগরণ এসেছে, আমি মনে করি
এটা জনসাধারণের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং জনগণকে দেশাত্মবোধ জাগানোর একটা বিরাট কাজ করবে এবং আগামী দিনে সর্বস্তরে জনসাধারণকে নিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর ভারতবর্ষ গড়ার যে কল্পনা আমাদের আমাদের দল নিয়েছে তাতে আমরা সবাই এক হয়ে সুন্দর এবং সুষ্ঠু ভারতবর্ষ গড়ার চেষ্টা করব। এবং আজকে আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের লোকরা এবং যারা আজকের এই সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, সাংবাদিক ভাইগণ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের এবং কংগ্রেস কর্মীবৃন্দকে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ও কাছাড় পুলিশের উদ্যোগে বুধবার শিলচর ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হয় মহিলা প্রীতি ক্রিকেট ম্যাচ। এদিন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া ও কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় কাছাড় বীরাঙ্গনা একাদশ ও ডিএসএ একাদশ দলের মহিলা খেলোয়াড়রা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এক রোমাঞ্চকর ম্যাচ দর্শকদের উপহার দেন। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিএসএ একাদশ দলের খেলোয়াড়রা। নির্ধারিত 8 ওভারে 3 উইকেট হারিয়ে ডিএসএ একাদশ 47 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বীরাঙ্গনা একাদশের সামনে। জবাবে ব্যাট করতে নেমে বীরাঙ্গনা একাদশের খেলোয়াড়রা 3 উইকেট হারিয়ে নির্ধারিত 8 ওভারে 28 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে একই দিনে কাছাড় পুলিশ একাদশ ও ভেটারেন এফসির মধ্যে পুরুষ ক্রিকেট ম্যাচও আয়োজন করে কাছাড় পুলিশ। आज का मैच होने के बाद हम इसको खत्म नहीं करेंगे, हल्का हल्का दो दिन चार दिन जितना भी आपको मौका मिलता है उसमें कोशिश जारी रखिएगा। हम फिर एक मैचेस करेंगे इन द कमिंग डेज एज डीएजी सर हैज सेड, तो हम इस चीज को कंटिन्यू रखेंगे। वी विल डिसाइड अपॉन द इंटरवल्स एंड ऑल, बट वी विल लाइक टू कंटिन्यू दिस थिंग। इट इज अ वेरी गुड थिंग एंड आई हैव हर्ड दैट प्रीवियसली असम पुलिस का इन कचार देयर वाज अ टीम व्हिच वुड पार्टिसिपेट इन द डीएसए लीग्स, वी विल कंटिन्यू दैट ट्रेडिशन। So my congratulations to the women team and absolute congratulations to the team of Assam Police gentlemen and also from the DSA veterans. They have put a commendable show and whatever we sort of lost here, we gained there. So it was a win-win situation for us all. And but more than win-win situation, it is ki jis hisab se hum log khele hain, jis hisab se aap aaj ek dusre ko mile ho ground mein, jis hisab se aap log aaj pradarshan kare hain, जिस हिसाब से हमारा लाइफ अदरवाइज नॉर्मली चलता है, जो कि आज इट्स टेकन अ डिफरेंट टर्न, आई होप कि दिस स्पिरिट कंटिन्यूज, दिस बॉन्ड जो आप आज ग्राउंड पे फॉर्म किया है, इस बॉन्ड को आप कंटिन्यू करके फॉरवर्ड लेके जाएंगे, सो दैट असम पुलिस इज देयर टू सर्व पब्लिक, दैट मोटो इज दिस इज अ रिफ्लेक्शन ऑफ दैट। शेष करने आगे विशेष विशेष खबर आरो एक बार ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে জেলা প্রশাসনের পদযাত্রা, ফ্ল্যাগ অফ করে সূচনা। শিলচরেও 20 দফা দাবি জানিয়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন পোস্টাল এমপ্লয়িজ। পালংঘাটে শিব মন্দির সহ 4টি বাড়ির ঠাকুর ঘরে হানা নিশিকুটুম্বের, লুট কাশুর ঘন্টা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।